তিন বছরের ছোট্ট শিশু ত্রিয়া আপন মনে দেখছে নিজের প্রিয় কার্টুন। হাসপাতালে কেন এসেছে তা না বুঝলেও মায়ের হাতে খাবার খেতে খেতে টের পায় কেউ একজন এসেছে ত্রিয়াকে আঘাত করতে। কেঁদে কেঁদে আকুতি জানায় যেন আঘাত না দেয়। ত্রিয়ার যে বড় কষ্ট হয়, কষ্ট বাড়ে স্বজনদের, তবুও আশায় বুক বেঁধে আছেন সুস্থ হবে একদিন, অন্য শিশুদের মতো স্বাভাবিক দিন যাপন করবে প্রিয় সন্তান। এটা একটা ছোটোখাটো টিউমার, কিন্তু যখন আমরা সার্জারি ডাক্তার দিয়ে এটা অপারেশন করা এলাম তখন উনি বলল বায়োপসি করতে। বায়োপসি করার পর এটা ধরা পড়ে। ত্রিয়ার মতো মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে ভর্তি আছেন নূপুর, ঝর্ণা, রহমত আলী সহ আরও অনেকেই। তাদের অনেকেই শুরুতে বুঝতে পারেননি কী রোগে আক্রান্ত হয়েছেন। নানান পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়ে ক্যান্সার। তখন চিকিৎসার জন্য প্রয়োজনে অর্থ জোগাড় করা দুরূহ ব্যাপার। অনেকের শেষ সম্বলটুকু হারাতে হয়েছে চিকিৎসা ব্যয়ে। হাঁস মুরগি গরু টরু পালতাম, আমার স্বামী গরু টরু যা যে দূর ছিল কিস্তিমিস ওটাই এই ছয় মাস আমার চিকিৎসা করাইছে। এরা তো বলতেছে যে আমার ট্রিটমেন্টের জন্য প্রায় 10 লাখ টাকা খরচ হবে, আমার তো 1 লাখ টাকাও নাই। পরে যাওয়ার পরে খুলে গেছে হাড়টা, আমি ব্যথায় থাকতে পারতেছি না। এরপরে বাঙ্গার ডাক্তারের কাছে নিছিল, বললো যে কিছুই হয় নাই। 10টা লিখছে কিমো দিতে, 7টা কিমোর পরে অপারেশন। এখন 7টা দেওয়ার পরে পরীক্ষা করাইছি, এমআরআই করাইছি, ওএসএসসি করাইছি। এখন বলতেছে বুকের দিকে এখনও রোগটা রয়ে গেছে, অপারেশন এখন করা যাবে না। রেডিওথেরাপি লইছিল, ব্যথা শুরু হয়েছে আর জিভের তলে ব্যথা। গলা ব্যথা করছে, গলা ব্যথার পর আমরা সিটি বাংলা ভর্তি হয়েছি, সেই জায়গা থেকে ধরা পড়ছে টিউমার থেকে ক্যান্সার। খরচ হয়েছে প্রায় 4 লাখ সাড়ে 4 লাখের মতো আমার ইন টোটাল। 2 বছরের মতো ট্রিটমেন্ট নিতে হয়েছে। আগের থেকে আমি এখন ভালো আছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড বলছে প্রতি 10 লাখ মানুষের জন্য একটি সমন্বিত ক্যান্সার চিকিৎসা কেন্দ্র থাকা দরকার, যেখানে প্রয়োজনীয় জনবল সহ ক্যান্সার শনাক্ত ও পরীক্ষার সব ধরনের সুযোগ সুবিধা এবং সব ধরনের থেরাপি ও অস্ত্রোপচারের ব্যবস্থা থাকবে। বাংলাদেশে এমন কেন্দ্র থাকা দরকার 200টি, কিন্তু সরকারি ও বেসরকারি পর্যায়ে এমন কেন্দ্র আছে মাত্র 30 থেকে 35টি। এর মধ্যে পেট সিটির সুযোগ আছে কেবল 7টি প্রতিষ্ঠানে। এটা 8টা বিভাগীয় শহরে বা রিজিওনাল ক্যান্সার সেন্টার, কিন্তু 8টা ক্যান্সার সেন্টার হবে। এই সেন্টার 8টা কিন্তু যদি স্থাপিত হয় তাহলে এখানে 3টা করে রেডিওথেরাপি মেশিন বসবে, তাহলে কিছুটা হলেও তো লাঘব হবে। পুরানো যে মেডিকেল কলেজগুলি আছে ওই মেডিকেল কলেজগুলিতে কিন্তু অলরেডি বাংকার রেডি আছে। এখানে কিছু মেশিন হয়তো নষ্ট থাকতেও পারে, বা যেগুলি নষ্ট মেশিন আছে সেগুলিকে কন্ডেম করে, মানে কন্ডেম ঘোষণা করে ওই সব বাংকারগুলিকে আবার পুনর্নির্মাণ করে ওখানে কিন্তু মেশিন বসানো যেতে পারে। এখন পর্যন্ত ক্যান্সারের নির্দিষ্ট কারণ শনাক্ত করা না গেলেও বিশেষজ্ঞদের ধারণা এটি একটি মাল্টি ফ্যাক্টোরিয়াল ডিজিজ। জিনগত কারণ, তামাক ছাড়াও কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি, বাড়তি ওজন, এছাড়াও অনিয়ন্ত্রিত জীবন ব্যবস্থা ও খাদ্যাভ্যাস এই অসুখের জন্য দায়ী। দেশে বছরে 1 লাখেরও বেশি মানুষ মারা যায় ক্যান্সারে। সবচেয়ে বেশি মারা যায় ফুসফুস, খাদ্যনালী, স্তন, লিভার ও জরায়ু ক্যান্সারে। এর মধ্যে স্তন ক্যান্সারে আক্রান্ত নারী মৃত্যুর সংখ্যা বাংলাদেশের সবচেয়ে বেশি। এর পরেই রয়েছে জরায়ু এবং গল ব্লাডারের ক্যান্সার। বিশেষজ্ঞদের মতে 3 ভাগের 1 ভাগ ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব, যদি সঠিক খাদ্য অভ্যাস ও নিয়ম মেনে জীবনযাপন করা যায়। খাদ্য তালিকায় সুষম খাদ্যের পাশাপাশি রাখতে হবে সবুজ শাকসবজি এবং আঁশসমৃদ্ধ খাবার, ত্যাগ করতে হবে ধূমপান, যোগ করতে হবে নিয়মিত শরীরচর্চা। 20 থেকে 25 বছর বয়সী তরুণ তরুণী এবং 40 ঊর্ধ্ব নারীদের নিয়মিত বছরে স্বাস্থ্য পরীক্ষা করার পরামর্শ চিকিৎসকদের। শারমিন পুতুল, এখন ঢাকা।